আচ্ছা, আজকে মানে ঠান্ডা পানি খাওয়ার পর থেকে অনেক বেশি গলা ব্যথা হচ্ছে, মানে এটা কি করা যায় বলো তো? গলা ব্যথা করতেছে। শোনো, ঠান্ডা পানি খাইলে অনেকের গলা ব্যথা হয়, অনেকের হয় না। আমরা এমন পাইছি যে অনেকে ঠান্ডা বরফের মতো পানি সারাক্ষণই খাই, তাদের আবার গলা ব্যথা হয় না। অনেকে আছে অল্প একটু ঠান্ডা পানি খেলেই গলা ব্যথা হয়, বা অনেক সময় একটু ঠান্ডাতে গেলে গলা ব্যথা হয়, বা লম্বা সময় একটু কোনো পানিতে থাকলে, সুইমিং পুল নদীতে বা সাগরে থাকলে গলা ব্যথা হয়, বা অনেক সময় জানালা খোলা অবস্থায় বাস জার্নি করলে গলা ব্যথা হয়, বা প্রচণ্ড গরম থেকে গলা ব্যথা হয়। কাদের এটা হয় বা কেন হয়? সচরাচর যাদের গলার মধ্যে টনসিলের ইনফেকশন থাকে বা টনসিলাইটিস আগে থেকেই রয়েছে, তাদের ক্ষেত্রে অল্প একটু ঠান্ডা পানি খেলেই বা আইসক্রিম খেলেই গলা ব্যথা শুরু হয়। সেজন্য যাদের টনসিলাইটিসের হিস্ট্রি রয়েছে, আমরা তাদেরকে একদম নিষেধ করে দিই যে কোনোভাবেই এই ঠান্ডা পানি খাবেন না, বা ঠান্ডা আবহাওয়াতে যাবেন না। ঠান্ডা আবহাওয়ায় গেলে একটু গলায় মাফলার পেঁচিয়ে রাখা বা গরম পানি সাথে রাখা, এই বিষয়গুলো করবেন। তো এই বিষয়গুলো হচ্ছে প্রতিরোধমূলক। আর যদি গলা ব্যথা হয়েই যায়, সেক্ষেত্রে কি করব? নর্মালি যখন গলা ব্যথা হয়ে যাবে, তখন আমরা বলি কুসুম গরম পানিতে লবণ দিয়ে গলা করবে এবং ঠান্ডা খাবার এড়িয়ে চলবে, বারবার পানি খাবে। সবার উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাই পরিষ্কারভাবে, যদি কারো গলা ব্যথা হয় বা গলায় অস্বস্তি লাগে, এই ধরনের রোগী বা এই ধরনের মানুষদের একটা ছোট্ট উপদেশ, আপনারা বারবার, পানির পরিমাণ বেশি হওয়ার দরকার নাই, কিন্তু ফ্রিকোয়েন্সিটা বারবার অল্প অল্প এক ঢুক হলেও প্রতি 10-20 মিনিট বা 15 মিনিট পরপর অল্প অল্প করে পানি খান, দেখবেন একদিনেই ওষুধ ছাড়াই গলা ভালো হয়ে গেছে। তাছাড়া যদি এমন হয় যে গলায় ইনফেকশন বা প্রচণ্ড ব্যথা, তাদের ক্ষেত্রে পানি খেয়ে একদমই গলা ভালো হওয়ার সুযোগ নেই, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়ে। অনেক সময় যদি এই ধরনের গলা ব্যথায় চিকিৎসা না করা হয়, সেক্ষেত্রে গলার মধ্যে বা টনসিলে ইনফেকশন হয়ে পুঁজ হয়ে গলা ফুলে যায়, একদমই খাবার খেতে পারে না, অনেক সময় এখান থেকে শ্বাসকষ্ট হতে পারে। এইগুলা মূলত হয় গলায় টনসিলের জন্য। যাদের এমন টনসিলে ইনফেকশন হয়, যদি বারবারই হয়, প্রতি 1-2 মাস পর পরই টনসিল হয়, টনসিলের ইনফেকশন হয়, সেক্ষেত্রে আমরা অপারেশন করার কথা বলি। যদি টনসিল অপারেশন না করা হয়, সেক্ষেত্রে বারবার ওষুধ খাওয়া, গলা ব্যথা হওয়া, অ্যান্টিবায়োটিক খাওয়া শরীরের জন্য ক্ষতিকর, এবং অনেক সময় টনসিল ইনফেকশন থেকে আমাদের বডিতে ইনফেকশন ছড়িয়ে গিয়ে এই টনসিল যে ব্যাকটেরিয়া দিয়ে হয়, সেই ব্যাকটেরিয়া অনেক সময় আমাদের কিডনি এবং হার্টের উপরও প্রভাব ফেলতে পারে। সুপ্রিয় দর্শক, যাদের প্রচণ্ড গলা ব্যথা হয় বা 1 বছরে 7-8 বারের বেশি পরিমাণ টনসিল ইনফেকশন হয়, তাদেরকে অবশ্যই অপারেশন করার উপদেশ দিব, এবং যাদের অল্প অল্প গলা ব্যথা হয়, তারা ঠান্ডা খাবার এড়িয়ে চলবেন, বেশি বেশি করে পানি খাবেন। সবাই ভালো থাকুন, সবাই গলার যত্ন নিন। সবার জন্য শুভকামনা রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, অন্য একদিন আরেক ভিডিওতে আবার দেখা হবে আপনাদের।